পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সুফিজম বিডি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম কিন্তু অসত্য ছিল শুধুই আপনার ভাবনার জন্য আপনি ভেবেছিলেন আপনি পারবেন না তাই কিন্তু আপনি আজ তা করে দেখিয়েছেন এবং নিজেই নিজের ভাবনাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছেন আপনি নিজেকে যাই ভাবুন না কেন তাতে দোষের তেমন কিছুই নেই শুধু কর্ম করে যান নিজেকে মহান করার চেষ্টা করুন গভীরভাবে ধ্যানের রূপ দিন আপনার ভেতর হতে ভেতরে জ্ঞান আপনাকে ধরা দিতে বাধ্য হঠাৎ দেখবেন আপনার চেয়ে জ্ঞানী আর কেউ নেই আপনি মহান আপনাকে ধারণ করার ক্ষমতা আপনি ছাড়া আর নেই আপনি ভাবতে পারেন আপনি অতি ক্ষুদ্র একটি প্রাণ আপনি ভাবতে পারেন আপনার মাঝে কর্মদক্ষতা নেই নেই অনেক বেশি জ্ঞান মাঝে মাঝে হয়তো ভাবেন আপনার মাঝে প্রেম দয়া মায়াও খুব বেশি নেই এগুলো সব শুধুই আপনার ভাবনা ভাবনা ছাড়া আর কিছুই না আর হ্যাঁ এগুলো সব ভুল ভাবনা এগুলো সব অসত্য ভাবনা আমি বলছি না এগুলো মিথ্যা ভাবনা আমি বলতে চাচ্ছি এগুলো সত্য ভাবনা নয় এই ভাবনাগুলো অসত্য এই জন্য যে এগুলো একটাও সঠিক ভাবনা নয় আর মিথ্যা ভাবনা নয় এজন্য যে ভাবনাগুলো আপনি নিজেই নিজেকে নিয়ে ভেবে স্থির করেছেন আর একটু সহজ করে বলি ধরুন আপনি মজা করে আপনার স্ত্রীকে বললেন যে আগামী বছর আমি তোমাকে একটা স্বর্ণের হার কিনে দেব অথচ কথাটা সত্য নয় কারণ আপনার এরূপ ইচ্ছা ও সামর্থ্য কোনোটাই নেই শুধু মজা করেই বলেছেন কিন্তু আপনার স্ত্রী এটাকে সত্য ভেবে প্রতি মাসেই আপনাকে খুব ভালোবেসে আহ্লাদে কণ্ঠে মনে করিয়ে দিতে থাকলো এভাবে আপনি হঠাৎ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়ে উঠলেন এবং স্ত্রীকে দেওয়া কথাটা রাখার জন্য অনেক পরিশ্রম করে এক বছরের মধ্যে হাড় কেনার টাকাটা জমিয়ে ফেললেন এবং স্ত্রীকে হাড় কিনে দিয়ে আপনার সেই মজা করে বলা অসত্য কথাটাকে সত্য রূপান্তর করলেন এক্ষেত্রে আপনার সেই কথাটা সত্য না হলেও এখন আর মিথ্যা নেই কারণ আপনি তা করে দেখিয়েছেন শেষ পর্যন্ত কিন্তু এটা সত্য যে আপনার কথাটা তখন অসত্য ছিল কিন্তু অসত্য ছিল শুধুই আপনার ভাবনার জন্য আপনি ভেবেছিলেন আপনি পারবেন না তাই কিন্তু আপনি আজ তা করে দেখিয়েছেন এবং নিজেই নিজের ভাবনাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছেন আপনি নিজেকে যাই ভাবুন না কেন তাতে দোষের তেমন কিছুই নেই শুধু কর্ম করে যান নিজেকে মহান করার চেষ্টা করুন গভীরভাবে ধ্যানের রূপ দিন আপনার ভেতর হতে ভেতরে জ্ঞান আপনাকে ধরা দিতে বাধ্য হঠাৎ দেখবেন আপনার চেয়ে জ্ঞানী আর কেউ নেই ভালোবাসুন সবাইকে মায়া বাড়ান আপনার প্রেম বিলিয়ে দিতে থাকুন হঠাৎ দেখবেন আপনি প্রেমিক হয়ে গেছেন দয়াবান হয়ে গেছেন হঠাৎ আপনি নিজেকে নিয়ে অন্য রকম ভাবে ভাবতে আরম্ভ করবেন আর দিন দিন সেদিকই অগ্রসর হতে থাকবেন একদিন আপনার ভেতরের ভাবনা বাইরের সকলের কাছে সত্য হিসাবে প্রকাশ পাবে আপনার ভাবনাই আপনাকে সুখে ও দুঃখে রাখছে আপনি নিজেকে সুখী ভাবছেন না বলেই আপনি দুঃখী আপনি সব বিষয়ই সিরিয়াস হয়ে ভিন্ন ভাবনা ভাবছেন কোনো কিছু নিয়েই খুব সিরিয়াসভাবে ভাববেন না সেটা যেমন বিষয়ই হোক আমি সিরিয়াস হতে বারণ করিনি খুব বেশি সিরিয়াস হতে বারণ করেছে আপনাকে কেউ কষ্ট দিতে চাইলে আপনি সেটা নিয়ে দুঃখী হন শুধু আপনার ভাবনার কারণে কেউ আপনাকে গালি দিলে আপনার কিছুই হয় না তবুও আপনি মন খারাপ করেন নানা ধরনের বাজে ভাবনার কারণে জীবনকে খুব বেশি সিরিয়াসভাবে নেওয়ার কারণেই আমরা দুশ্চিন্তায় ভুগি পাগলের সুখ দুঃখ কোনোটাই নেই এমনটা নয় একটি পাগল খুব সুখী সে মোটেও সুখী নয় কিন্তু আমাদের মতো সে দুঃখীও নয় কারণ সে জীবন নিয়ে সিরিয়াসভাবে ভাবে না আজ দুপুরে ইলিশ মাছ দিয়ে ভাত খাবার সাথে সাথেই আপনি ভাবছেন আগামীকাল আপনি কী খাবেন শুধু কি সেটা আপনি আজ রাতে কী খাবেন সেটা ভেবেও ব্যস্ত হয়ে পড়ে অথচ রাতে ও আগামীকাল আপনি যে খাবারের অভাবে অনাহারে থাকবেন না এটা আপনি নিশ্চিত কারণ আপনার অনেক আছে আপনি অভাবই নন তবুও আপনার ভাবনার কারণে আপনি একটি পাখির চেয়েও চিন্তিত যে পাখি কি না আজ আহার করে এসে বাসায় ফিরে জানে না আগামীকাল সে কী খাবে অথচ আপনি নিশ্চিত আপনি খাবার পাবেন তবু আপনি কি খাবার খাবেন তা নিয়ে ব্যস্ত অপরদিকে আরেকজন অভাবীও ভাবছেন আগামীকাল সে কি খাবার পাবে আপনার ভাবনাও সেই অভাবীর মতো তাই আপনি আপনার ভাবনার কারণে অভাবী না হয়েও ওই অভাবী ব্যক্তির মতোই মানসিকভাবে অসুখী হয়ে পড়ছেন আপনি হঠাৎ একজন সাধু যোগীকে দেখে ভাবছেন সে অনেক বড় একজন সাধক আপনি তার মতো হতে পারবেন না অথচ হতে পারে সে সাধনা কেবল শুরু করেছে আপনি যা ভাবছেন মোটেও সে তা নয় আপনি যদি সাধনায় বসতেন তবে যেটুকু হোক প্রাপ্তিটা আপনার হতো আপনি সাধক হতে পারতেন যদি আপনি ভাবতেন আপনি সাধক হতে সক্ষম আপনি ভাবছেন আপনি সাধু হতে গেলে অনেকে আপনাকে নিয়ে হাসাহাসি করবে কিন্তু আপনি নিজেই দেখছেন একজন সাধককে মানুষ কতটা মূল্যায়ন করে কিন্তু আপনার ভাবনার কারণে তা নিজের বেলায় না ভেবে উল্টা ভাবছেন এবং নিজেকে অক্ষম মনে করছেন আপনি ভাবছেন যারা অনেক বড় সাধক হিসাবে স্বীকৃতি পেয়েছেন তারা অনেক যুগ যুগ সাধনা করেছেন যা আপনার পক্ষে করা সম্ভব নয় অথচ আপনি যদি ভাবতেন তারা তো যুগ যুগ সাধনা করেছে আমি তো কয়েকটা দিন চেষ্টা করে দেখতে পারি কিন্তু আপনি তা না ভেবে ভুল ভাবনা নিয়েই থেমে রয়েছেন তাই আপনার পক্ষে সাধক হওয়া তো দূরের কথা আপনি সাধনা শুরুই করতে পারেননি আজও আপনি সম্পূর্ণই আপনার নিজের ভাবনার মতো তাই ভাবনার পরিবর্তন ঘটান তবেই আপনার পরিবর্তন ঘটবে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে